সদ্যজাত শিশুর ওজন বেশি হওয়া সত্ত্বেও জোরপূর্বক নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা, প্রসবের সময় ভেঙে যায় সদ্যজাতের হাত, রক্ত জমাট বেঁধেছে বুকে ও মাথার পিছন দিকে, ভয়ঙ্কর অভিযোগ হাসপাতালে কর্মরত প্রসূতি চিকিৎসক সবুজ বরণের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের তরফ থেকে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। পাঁচ ছ জন মিলে আমাকে ধরেছিল, দিয়ে সবাই চাপাচুপি করছিল, টেনে টেনে বার করছিল জোর করে। কতদিন আগে এটা? এই তো জানুয়ারি মাসে, আজকে আর সূত্রের খবর, প্রসব যন্ত্রণা নিয়ে শান্তিপুর নতুন পাড়া এলাকার প্রসূতি গৃহবধূ উর্মিলা বিবি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন গত জানুয়ারি মাসের 27 তারিখে। ভোরবেলায় তিনি একটি সন্তান প্রসব করেন। সদ্যজাত শিশুটি প্রসব করার সময় অতিরিক্ত যন্ত্রণায় ভুগছিলেন তিনি। পরিবারের অভিযোগ, সদ্যজাত শিশুর ওজন অনেকটাই বেশি ছিল, প্রসবের সময় সমস্যায় পড়েছিলেন চিকিৎসক সবুজ বরণ। সদ্যজাতক শিশুটি কিছুটা বার করলেও পরবর্তীকালে আর বার হচ্ছিল না বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, তখনই টেনে জোর করে বার করার চেষ্টা করে কয়েকজন নার্স, এরপরে ঘটনাস্থলে আরও একটি ডাক্তার এলে অপারেশনের মাধ্যমে বাচ্চাটি প্রসব করানো হয়। পরবর্তীকালে শিশুটির অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসক সদ্যজাতর পরিবারকে হাসপাতাল থেকে স্থানান্তর করার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে পরিবার সদ্যজাত শিশুটিকে নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন। শিশুটির অবস্থার অবনতি হলে পরের দিন কলকাতা মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরে চিকিৎসকের পরামর্শ মতো এক্সরে করতে বলা হয় এবং হাত ও বুক, তাতেই ধরা পড়ে যে হাত ভেঙে গেছে, শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। এরপরই পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের উদাসীনতার ফলেই তাদের সদ্যজাত শিশুর এই পরিণতি। হাসপাতাল সুপার তারক বর্মন তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া হয়েই আজই আমরা কয়েকজন মিলে মেডিকেল বোর্ড গঠন করেছি, যদি কোনো গাফিলতি ঘটে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।